এবার মাতা সতী তিনি দেখছেন দেবতারা এবং দেবাঙ্গনারা তারা চলেছেন বিমানে চড়ে চড়ে, এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছে? তার কৌতূহল হলো, মহেশ্বরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে স্বামী দেবতারা কোথায় যাচ্ছেন? সকলে মিলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? তারা এত আনন্দ করছেন। তখন দেবাদিদেব মহেশ্বর বললেন, হে দেবী, আপনার পিতার গৃহে এক মহান যজ্ঞানুষ্ঠান হচ্ছে এবং সেই যজ্ঞে সকলে ভাগ নেওয়ার জন্য উপস্থিত হচ্ছে, কেননা আপনার পিতা সকলকে নিমন্ত্রণ করেছেন। তখন মাতা সতী খুব আনন্দিত হলেন। মাতা সতী তখন বলছেন, হে প্রভু, আমার পিতা যখন মহান যজ্ঞের অনুষ্ঠান করেছেন তখন চলুন আমরাও যাব, সবাই তো যাচ্ছে, আমাদেরও যাওয়া উচিত, চলুন তাহলে আমরাও যাই। তখন দেবাদিদেব মহেশ্বর বলছেন, হে দেবী, আপনার পিতা সকলকে নিমন্ত্রণ তো করেছেন, কিন্তু আমার প্রতি তার বিদ্বেষ থাকার জন্য তিনি আমাকেও নিমন্ত্রণ করেননি এবং তোমাকেও নিমন্ত্রণ করেননি। তাই সতী, বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া উচিত নয়। কিন্তু মাতা সতী মায়েদের পিতৃগৃহের প্রতি আলাদাই টান থাকে, তাই না? যেখানে ছোট থেকে বড় হয়েছেন, যেখানে লালিত পালিত হয়েছেন, পিতা মাতার স্নেহ পেয়েছেন, যেখানে জীবনের অধিক সময় কাটিয়েছেন, শৈশবকাল কাটিয়েছেন, সব থেকে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, সেই স্থানের প্রতি আলাদাই অনুরাগ থাকে। তাই মাতা সতীরও মনে মনে বড় ইচ্ছে জাগলো যে আমার পিতার গৃহে সকলে যাচ্ছে আর আমি যেতে পারবো না, আমি এই যজ্ঞের অনুষ্ঠানে আমি ভাগ নিতে পারবো না। দেবাদিদেব মহেশ্বরকে বারবার করে বলতে লাগলেন, হে স্বামী চলো পিতৃগৃহে, বিনা নিমন্ত্রণেও তো যাওয়া যায়। মিত্রের গৃহে, পিতৃগৃহে আর গুরুগৃহে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। দেবাদিদেব মহেশ্বর যখন দেখলেন যে মাতা সতীকে বোঝানো সত্ত্বেও মাতা সতী বুঝতে চাইলেন না, তখন তিনি আর কিছু বললেন না, মাতা সতীকে তিনি পাঠিয়ে দিলেন। মাতা সতী চললেন, কিন্তু একা একা যাচ্ছিলেন। তখন মহেশ্বর কি করলেন, তার সঙ্গে দেবাদিদেব মহেশ্বরের যে গণেরা রয়েছে তাদেরকে তিনি পাঠিয়ে দিলেন। মাতা সতী গিয়ে উপস্থিত হলেন দক্ষের সেই যজ্ঞ অনুষ্ঠানে, কিন্তু মাতা যখন প্রবেশ করলেন তখন তাকে দেখে কেউ একটি কথাও বললেন না। তার বোনেরা, এতজন বোন তারা, কিন্তু কেউ তারা একটি কথাও বললেন না, চুপ করে রইল। দক্ষের আদেশ ছিল সতী যদি আসে তাহলে তার সঙ্গে কেউ কথা বলবে না। বোনেরা মনে মনে হাসছে, কেন না বিনা নিমন্ত্রণে গেছে? তাই মাতা সতী দেখতে পাচ্ছেন যে তিনি তার পিতৃগৃহে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু যেভাবে তার সমাদর হওয়া উচিত সেইভাবে তার সমাদর হচ্ছে না। মাতা তখন দেখতে পেলেন তার নিজের মাতাকে। নিজের মাকে যখন দেখলেন তখন স্বাভাবিকভাবে মায়ের কাছে ছুটে গেছেন, মা আলিঙ্গন করলেন, স্নেহ দেখালেন, মাতাকে প্রণাম করে মাতা সতী বলছেন, মা আমি যজ্ঞ স্থান পরিক্রমা করতে চাই। যজ্ঞ স্থানে যখন গিয়ে প্রবেশ করলেন সতী মাতা, যজ্ঞকুণ্ড পরিক্রমা করছেন, পরিক্রমা করতে গিয়ে মাতা দেখলেন যে সকল দেবতাদের স্থান রয়েছে সেখানে, কিন্তু দেবাদিদেব মহেশ্বরের কোনো স্থান নেই, কোনো আসন নেই। মাতা সতী মনে মনে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। মাতা সতী পিতার উদ্দেশ্যে বললেন, হে অহংকারী দক্ষ, তুমি অহংকারে এমন মত্ত হয়ে গেলে যে তুমি দেবাদিদেব মহেশ্বরের স্থানটুকু রাখলে না। তুমি অহংকারী, এত অহংকারী যে তোমার এই অহংকারের কারণে তুমি মহাদেবের যে তত্ত্ব, শিব তত্ত্ব, সেটাই তুমি বুঝতে পারলে না।
পক্ষ ভিক তোমার, আমি তোমার পুত্রী, সেটা আমার, সেটা আমার বলতেও লজ্জা হয়। মাতা সতী তিনি কাঁদছেন আর মনে মনে ভাবছেন, হায় আমার স্বামী ঠিকই বলেছিলেন, আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি তার কথা না মেনে চলে এসেছি। মাতা সতী তখন লজ্জায় অপমানে, তখন তিনি যোগাগ্নি সৃষ্টি করলেন এবং সেই যোগাগ্নিতে তিনি তার দেহ পরিত্যাগ করলেন। মাতা সতী যখন তার দেহ পরিত্যাগ করলেন, তখন গণেরা তাই দেখে অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। তারা তখন ছুটে গিয়ে সেই যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞের স্থানকে বিধ্বংস করতে লাগল। মাতা সতী যখন যোগাগ্নিতে তিনি ঝাঁপ দিতে যাচ্ছিলেন, দেহ ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন তিনি মনে মনে তখন তিনি দক্ষের উদ্দেশ্যে বলেছিলেন যে, হে দক্ষ, এই জন্যে তুমি আমার পিতা হয়েছ, তাই তোমায় আমি ধিক্কার জানাই, কিন্তু আমি চাই না যে পরজন্মেও তোমার কন্যা রূপে আসতে। আমি যদি পর্বতের কন্যাও হই তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কন্যা রূপে আমি আর আসতে চাই না। সেই মাতা সতী পরবর্তীতে পর্বতের কন্যা হলেন, মাতা পার্বতী। পর্বত হিমাচল পর্বত, হিমালয় হিমাচল পর্বত, রাজা হিমাচল পর্বতের কন্যা রূপে মাতা পার্বতী রূপে তিনি আবার জন্ম নিলেন। পার্বতী মাইয়া কি জয়, পার্বতী মাইয়া কি জয়, পার্বতী মাইয়া কি জয়। মাতা সতী যিনি পরবর্তীতে মাতা পার্বতী হলেন, মাতা সতী তার দেহ তিনি যোগাগ্নিতে ত্যাগ করলেন এবং ভগবান দেবাদিদেব মহেশ্বর তার গণেরা সেই দক্ষের যজ্ঞ কুণ্ডকে বিধ্বংস করতে উদ্যত হলো, এগিয়ে এলো। তখন ভৃগুমণি যজ্ঞে আহুতি দিয়ে ঋভু নামক মহা তেজস্বী দেবগণ সৃষ্টি করলেন এবং সেই দেবগণেরা গিয়ে মহাদেবের যে গণেরা রয়েছে তাদেরকে সেই স্থান থেকে একেবারে মেরে ধরে সেই স্থান থেকে তাড়িয়ে দিল। মাতা সতী তার দেহ ত্যাগ করেছেন সেই খবর গিয়ে পৌঁছলো কোথায়, দেবাদিদেব মহেশ্বরের কাছে। আর সেই খবর নিয়ে গেলেন কে, স্বয়ং দেবর্ষি নারদজি। দেবাদিদেব মহেশ্বর যখন শুনতে পেলেন, যখন জানতে পারলেন যে মাতা সতী তিনি তার দেহ ত্যাগ করেছেন, তখন তিনি ক্রোধিত হয়ে গেলেন, অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, তার নয়ন রক্তবর্ণ হয়ে গেল। তিনি স্থান থেকে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তার জটা হতে একটি জটা উপরে নিয়ে তিনি মাটিতে আছড়ে ফেললেন। আর সেই মুহূর্তেই এক বিরাট বিক্রমশালী এক গণের আবির্ভাব হলো, তার নাম বীরভদ্র। বীরভদ্রজি কি জয়। বীরভদ্র যখন আবির্ভূত হলেন তখন তিনি প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, বলুন কি আজ্ঞা, আমি কি সেবা করতে পারি। তখন দেবাদিদেব মহেশ্বর বলছেন, হে বীরভদ্রজি, আপনি যান আর দক্ষের যজ্ঞকে আপনি বিধ্বংস করুন। বীরভদ্রজি আজ্ঞা পেয়ে চললেন। তিনি যখন চলছেন তখন তার সঙ্গে সঙ্গে সমস্ত গণেরা ছুটে চলেছে। দক্ষ তার রাজ্যে দেখতে পাচ্ছে যে, এবং দেবতা গণেরা দেখতে পাচ্ছে, যেন মনে হচ্ছে কোন ঘূর্ণি ঝড় সেই দিকে ধেয়ে আসছে, এমন অবস্থা। তখন সকলে ভয়ভীত হয়ে গেছে, কি হবে, কি কারণে এমন অবস্থা, সকলকে বুঝতেই পারছি না যে কি হয়েছে। বীরভদ্রজি যখন প্রবেশ করলেন যজ্ঞকুণ্ডে, যখন প্রবেশ করলেন তখন যজ্ঞকুণ্ড বিধ্বংস করতে লাগলেন, সকলকে তিনি আঘাত করতে লাগলেন, আহত করতে লাগলেন। এমন সময় যারা যারা দেবাদিদেব মহেশ্বরের অপমানকে আনন্দ রূপে নিচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে গণেরা বলতে লাগলেন যে, এই দেখুন বীরভদ্রজি, ইনি হলেন ভৃগুমণি। যখন দেবাদিদেব মহেশ্বরের অপমান হচ্ছিল তখন
ভিগুমুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দাড়ি ধরে ধরে তিনি আনন্দ দিচ্ছিলেন। তখন বীরভদ্রজি কি করলেন, তিনি গিয়ে ভিগুমুনির দাড়ি উপরে ফেললেন, বললেন দেখুন বীরভদ্রজি এ হলো পূষা। এক দেবতাকে দেখেই বললেন এ হলো পূষা। এই পূষা যখন দেবাদেবের মহেশ্বরের অপমান করছিল দক্ষ, তখন পূষা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, আনন্দ দিচ্ছিল। বীরভদ্রজি একটি মুষ্টাঘাত করলেন আর পূষার সমস্ত দাঁত মাটিতে ঝরঝর করে পড়ে গেল। এখনো পূষার দাঁত নেই, তাই পূষাকে যখন ভোগ নিবেদন করতে হয় তখন সব গলা গলা দিতে হয়, কারণ তারা তো সে গ্রহণ করতে পারবেন না। বীরভদ্রজি দক্ষের যজ্ঞকে বিধ্বংস করে দিলেন, দাঁড়িয়ে রয়েছে দক্ষ, দক্ষর অমন অহংকার। গণেরা বললেন হে বীরভদ্রজি এই দক্ষের কি গতি হবে। বীরভদ্রজি মনে মনে ভাবলেন যে এর তো একটাই গতি হতে পারে, যে অহংকারী তার গতি একটাই হতে পারে। বীরভদ্রজি অস্ত্র বার করে সেই দক্ষের মস্তক ছেদন করলেন, আর সেই মস্তক কি করলেন, ধর থেকে আলাদা করে মস্তক নিয়ে গিয়ে সেই যজ্ঞ যোগাগ্নিতে যজ্ঞ কুণ্ডে স্বাহা যজ্ঞ কুণ্ডে দিয়ে দিলেন। এমন বিধ্বংসী অবস্থায় সকলে ভয়ে ভীত। তখন দেবতারা ব্রহ্মাজির কাছে গেলেন ছুটতে ছুটতে। ব্রহ্মাজি বলছেন আরে তোমরা এমন করেছই বা কেন, দক্ষ যখন তার অহংকারে এমন ভুল কার্য করছে তখন তোমরা দক্ষকে বোঝাতে পারলে না, তোমরা তো অপরাধ করে ফেলেছ। ব্রহ্মাজি তখন দেবাদেবী মহেশ্বরের কাছে গিয়ে অনুরোধ করলেন যে হে মহেশ্বর, হে দেবাদিদেব মহেশ্বর আপনি চলুন, আপনি তার যজ্ঞকে সম্পূর্ণ করুন, কারণ আপনি যদি না যান তাহলে যজ্ঞের সম্পূর্ণ হবে না, যজ্ঞ অসমাপ্ত থাকবে। দেবাদিদেব মহেশ্বরকে বললেন ব্রহ্মাজি যে হে দেবাদিদেব মহেশ্বর যজ্ঞের সমস্ত ভাগ আপনারই হবে, আর আপনি কৃপা করে চলুন আবার সব কিছু আপনি পুনরায় সব ঠিক করে দিন। তখন দেবাদিদেব মহেশ্বর আবার গেলেন সেই স্থানে দক্ষের যে যজ্ঞ, সেই যজ্ঞকে সম্পূর্ণ করলেন। যজ্ঞে দক্ষকে প্রয়োজন, কিন্তু দক্ষ কি অবস্থায় আছে, ধর আছে মাথা নেই। এবার মাথা কি হবে, কোথা থেকে মাথা জোগাড় হবে? দেবাদিদেব মহেশ্বর বললেন দক্ষের মতো অহংকারীর পরিণাম কি হতে পারে, দক্ষের মতো অহংকারীর মাথা ছাগ মুন্ড ছাড়া আর কিছু হবে না। তখন জানে ছাগ মুন্ড কেন, ছাগলের মাথা, ছাগল কি করে সবসময় অহংকারে মানে সবসময় সে চাচাতে থাকে, তাই না? দক্ষ হচ্ছে তো অহংকারী, সেও এরকম ভাবেই চাচাতে থাকে। তাহলে সেই অহংকারী ব্যক্তির একটাই উপায় হবে কি, না তার ধরের সঙ্গে ছাগ মুন্ড লাগাতে হবে। দেবাদিদেব মহেশ্বর সেই যজ্ঞকে সম্পূর্ণ করলেন এবং দক্ষ নিজের ভুল বুঝতে পারলেন। তখন দেবাদিদেব মহেশ্বরের কাছে দক্ষ ক্ষমা প্রার্থনা করলেন, বললেন হে মহাদেব আমার মতো এমন অহংকারীর এরকমই হওয়া উচিত ছিল, আপনি কৃপা করে আমায় আমার সমস্ত অপরাধ ক্ষমা করুন এবং আমাকে আপনি করুণা করুন, কৃপা করুন। এই বলে দক্ষ দেবাদিদেব মহেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন। তাহলে দেবাদিদেব মহেশ্বর যিনি কেবলমাত্র গঙ্গাজল এবং বিল্বপত্রতেই সন্তুষ্ট, তার মতো এমন সরল যিনি খুব সহজেই সন্তুষ্ট হয়ে যান, সুতরাং তার তত্ত্বকে জানতে হবে, তার তত্ত্বকে বুঝতে হবে। ব্রজরসিকা পরম পূজনীয়া দেবী দূতী কিশোরীজির শ্রীমুখ থেকে শ্রবণ করুন সঙ্গীতময় শ্রীমৎ ভাগবত কথা, শ্রীরাম কথা, ভজন কীর্তন। দেবীজির ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে স্পর্শ করুন।
দেবীজির সম্পূর্ণ জীবন ভগবানের কথা প্রচারের জন্য সমর্পিত। দেবীজির অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9836076717 এবং 8910890275। ইমেল rahulmusic1980@gmail.com।